গাইস, আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইমন ফ্রম কুইক অনলাইন স্কুল। আর আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে C4 সাইকেল। আমরা আগের লেকচারগুলোতে কেলভিন সাইকেল বা C3 সাইকেল নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, সো আজকের লেকচারে C4 সাইকেল নিয়ে ডিটেলস আলোচনা করবো। ক্লিয়ার? ওকে, সো ইনিশিয়ালি আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে C3 সাইকেল থাকা সত্ত্বেও কেন আমাদের C4 সাইকেলটা প্রয়োজন, কেন আমরা এই কেন কিছু কিছু উদ্ভিদের C4 সাইকেলটা প্রয়োজন সেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন, এবং আমরা C3 এবং C4 উদ্ভিদের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা লজিক্যালি আমরা বের করব। আমরা মুখস্থ করব না, আমরা লজিক্যালি সেটা বের করব। ক্লিয়ার? সো সেটা লজিক্যালি যদি আমরা যাইতে চাই, আমরা C3 সাইকেলে সব থেকে, ও আচ্ছা আরেকটা কোয়েশ্চেন তোমাকে যদি করি, C4 উদ্ভিদে কি C3 সাইকেল ঘটে ঘটে কি ঘটে না ঘটে? রাইট রাইট আনসার, অনেকের ধারণা যে C4 উদ্ভিদে C3 সাইকেল ঘটে না, বাট রিয়েলি রিয়েল থিং হচ্ছে C4 উদ্ভিদে C3 সাইকেলও ঘটে। বোঝা গেছে? ওটা কেলভিন সাইকেলও ঘটে। উইদাউট কেলভিন সাইকেল ইউ ক্যান নট প্রোডিউস গ্লুকোজ অর এনি এনার্জি। সো আমরা এই এই পাজলটার ডিটেলস জানবো। খেয়াল করো, প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আমাদের প্রথম কোয়েশ্চনটা হচ্ছে কেন C4 সাইকেল ঘটে। সেটার জন্য আমরা যদি প্রথমে একটু খেয়াল করি, আমরা একটা এনজাইমের নাম পড়ছিলাম হচ্ছে রুবিস্কো এনজাইম। কোন এনজাইম সেটা? রুবিস্কো। আচ্ছা, এই এনজাইমটা কি কাজ করে অ্যাকচুয়ালি? রুবিস্কো এনজাইম C3 সাইকেল আমরা এই এনজাইমটার নাম বলছিলাম। রুবিস্কো হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বেশি পাওয়া একটা এনজাইম, যেটা প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সেটা বলো, রুবিস্কো এনজাইমটা অ্যাকচুয়ালি কি কাজটা করে? বলে গেছো? ওকে, খেয়াল করো, সিত্রি উদ্ভিদে রাইবুলোজ রাইবুলোজ 1,5-বিসফসফেট ছিল না? তো এই 1,5-বিসফসফেটের সাথে যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়েছিল তখন সেই জায়গায় সেটা কি কি উৎপন্ন করেছিল? কি2এসি, তাই না? ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কি2এসি। সেই জায়গায় কোন এনজাইমটা কাজে লাগছিল? অ্যাকচুয়ালি রুবিস্কো। কোনটা কাজে লাগছিল? রুবিস্কো। অ্যাকচুয়ালি এই রুবিস্কো মানে কি খেয়াল করো, রাইবুলোজ 1,5-বিসফসফেট, খেয়াল করো, রাইবুলোজ 20-ফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। কি বললাম? রুবিস্কোর পুনরূপ হচ্ছে রাইবুলোজ 20-ফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ, কার্বক্সিলেজ অক্সিজিনেজ। আচ্ছা, এটার কার্বক্সিলেজ আমরা বুঝলাম, কেন কার্বক্সিলেজ? কারণ সেটা হচ্ছে রুবিস্কোর মানে রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড কে অ্যাড করে। এখন আমাকে বলো তাহলে অক্সিজিনেজ মানে কি? অক্সিজিনেজ মানে কখন কখন অক্সিজেন কে অ্যাড করে। বুঝা গেছে ব্যাপারটা? দ্যাট মিন্স রুবিস্কো হচ্ছে এমন একটা এনজাইম যেটা রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড কে ফিক্স করতে পারে বা কার্বন ডাইঅক্সাইড এর ফিক্সেশন ঘটাতে পারে, এবং সেটা রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে অক্সিজেনেরও ফিক্সেশন ঘটাতে পারে। কার ফিক্সেশন ঘটাতে পারে? অক্সিজেনেরও ফিক্সেশন ঘটাতে পারে। এখন কখন সে কার্বন ডাইঅক্সাইডের সাথে ফিক্সেশন ঘটাবে, কখন সে অক্সিজেনের সাথে ফিক্সেশন ঘটাবে? আমি বললাম যে কখন সে কার্বন ডাইঅক্সাইডের সাথে রাইবুলোজ 1,5-বিসফসফেটের ফিক্সেশন ঘটাবে আর কখন অক্সিজেনের সাথে ফিক্সেশন ঘটাবে। ওকে, সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়, খেয়াল করো, যদি কোনো একটা এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয় আর অক্সিজেনের পরিমাণ কম হয়, তখন সাধারণত রুবিস্কো তাকেই প্রিফার করবে যা যে বেশি পরিমাণে আছে। বোঝা গেছে? যার বেশি টাকা আছে তার কাছে তো মানুষ যাবে, তাই না? সো যখন পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে তখন রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে রুবিস্কো কার্বন ডাইঅক্সাইডকে বাইন্ড করবে। বাট যদি এমন কোনো কন্ডিশন তৈরি হয় যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম বাট অক্সিজেনের পরিমাণ কি বেশি, সেই কন্ডিশনে রুবিস্কো আবার রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকে বাইন্ড না করে অক্সিজেনকে বাইন্ড করবে। এবারে তো বোঝা গেছে ব্যাপারটা? দ্যাট ইজ এ প্রবলেম, এটা একটা প্রবলেম। এটা একটা প্রবলেম হচ্ছে তোমার উষ্ণমন্ডলীয় অঞ্চলে যে গাছগুলো জন্মায় সেই গাছগুলোর জন্য একটা প্রবলেম। কেন প্রবলেম? আমরা আগের লেকচারে ফটো রেসপিরেশন করছি, ফটো রেসপিরেশন আলোক শোষণ। সেক্ষেত্রে কি হয়, যে উদ্ভিদগুলোর ক্ষেত্রে C3 সাইকেল ঘটে, একটু দেখাই, জাস্ট একটু রিভাইজ করব ফটো রেসপিরেশন, কারণ ফটো রেসপিরেশন থেকে C4 সাইকেল আসছে। তো অ্যাকচুয়ালি সবুজ ক্যালেন্ডে ভুলে গেছি। ওকে, সো খেয়াল করো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এই এটাকে আগে টেনে দিলাম নাকি? আমরা তো জানি, তাই না? কি থাকে? পত্রন্ড্র। এই পত্রন্ড্রের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে আর অক্সিজেন কি হয়, বের হয়ে চলে যায়। বাট ধরো পরিবেশে খুব উচ্চ তাপমাত্রা বিরাজ করতেছে, খুব উচ্চ তাপমাত্রা, পরিবেশে যখন খুব উচ্চ তাপমাত্রা বিরাজ করবে তখন এই উদ্ভিদের পাতা যে করবে, C3 সাইকেল উদ্ভিদের পাতা যেটা করবে সেটা হচ্ছে এই
এটাকে রন্ধ্রটাকে পত্ররন্ধ্রটাকে সে বন্ধ করে দিবে, অফ করে দিবে। সে কেন পত্ররন্ধ্রকে অফ করে দিবে বলতো? কেন ভাই সে পত্ররন্ধ্রটাকে কেন অফ করে দিবে? অফ করে দিবে কারণ এদিকে যেহেতু উচ্চ তাপমাত্রা, সেহেতু এইটার ভিতরে যে পানি আছে উচ্চ তাপমাত্রার কারণে পানি বেশি বাষ্পীভূত হয়ে চলে যাবে। সে তার পানিটাকে সংরক্ষণ রাখতে চাইবে, কারণ এই উচ্চ তাপমাত্রা সে পানি লস হবে, আস্তে আস্তে পানি লস হলে তো গাছ মারা যাবে। যে কারণে সে আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে এই H2Oটাকে, H2Oটা যাতে বাহির হইতে না পারে তখন সে এটাকে কি করে দিবে? অফ করে দিবে। আচ্ছা ওকে বলো, এই পত্ররন্ধ্রের কাজ কি ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড কে ঢুকানো আর অক্সিজেন কে কি করা? বের করা। এখন খেয়াল করো এই কন্ডিশনের ক্ষেত্রে যখন পরিবেশে উচ্চ তাপমাত্রা উচ্চ আলো বিরাজ করতেছে, তখন যখন সে পত্ররন্ধ্রটা বের করে দিছে, তখন পাতার ভিতরে কি তোমার কার্বন ডাইঅক্সাইড বেশি হবে নাকি অক্সিজেন বেশি হবে? খেয়াল করো, একটা কন্ডিশন কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারতেছে না, তার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি? কম। অক্সিজেন বের হইতে পারতেছে না, তার মানে অক্সিজেনের পরিমাণ বেশি ইন দিস টাইম। এখন আমাকে বলো, এটা আমরা একটু ফটো রেসপিরেশন রিভিশন দিয়েছি, এখন আমাকে বলো এই জায়গায় কি রুবিস্কো যে এনজাইমটা আছে, রুবিস্কো এনজাইম সাপোজ, এটা রুবিস্কো এনজাইম, আচ্ছা রুবিস্কো এনজাইম খুব রুবি এনজাইম যেটা বেশি থাকে সেটা সেটার দিকে যেতে চায়। সো এই এনজাইমটি কি এখন তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে নাকি অক্সিজেনের সাথে বাইন্ড করবে? অক্সিজেনের সাথে বাইন্ড করবে। এবং এই এটা যখন রাইবোজ 20 ফসফেট কে অক্সিজেনের সাথে বাইন্ড করে, তখন আমরা জানি যে কি উৎপন্ন হয়? 2 গ্লাইকোলেট উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? 2 গ্লাইকোলেট। সবসময় আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে গ্লুকোজ প্রোডাকশন করা। কি প্রোডাকশন করা? গ্লুকোজ। কারণ তুমি দেখো কেলভিন চক্রে আমরা কি প্রোডাকশন করছি, রিয়েলি গ্লুকোজ, ফ্রুক্টোজ গ্লুকোজ বা বিভিন্ন শর্করা প্রোডিউস করছি। এবং প্রত্যেক ক্ষেত্রেই আমাদের মাথায় থাকে যে আমরা যাতে যে কোনো সাইকেলই ঘটে না কেন আমরা যেন সেখানে কি উৎপন্ন করতে পারি, কি প্রডিউস করতে পারি, গ্লুকোজ প্রডিউস করতে পারি। প্রবলেম হচ্ছে যখন রাইবোজ 1,5 বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড না করে অক্সিজেনের সাথে বাইন্ড করলো, তখন যে প্রোডাক্ট হলো সেটা হচ্ছে 2 গ্লাইকোলেট। 2 গ্লাইকোলেট পরবর্তীতে অনেক বিক্রিয়ার মাধ্যমে অনেক ঘোরাঘুরির পরে আবার গ্লুকোজ উৎপন্ন করে। বাট দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেম হচ্ছে সে এই যে অনেক কিছুর পরে যে গ্লুকোজ উৎপন্ন করে মাঝখানে অনেক শক্তি খরচ হয়ে যায়। বুঝে গেছি ব্যাপারটা? মানে একটা কথা হচ্ছে যে খাজনার চেয়ে বাজনা করো, মানে তোমার বেশি আবার ওই জায়গায় যাই যে ধরো তোমার প্রাইভেট পড়াতে আসি এরকম একটা সিস্টেম। আমি ধরলাম যে সেখানে বেতন হচ্ছে 3,000 টাকা, তো যদি ধরি আর কি, ধরি ধরি যদি থাক বলা দরকার নাই, যদি ধরি আর কি 3,000 টাকা। এখন এই 3,000 টাকা প্রাইভেটের মধ্যে একটা জিনিস চিন্তা করো, ধরো আমার যদি প্রতিদিন ভাড়া লাগে 200 করে, ঠিক আছে, তাহলে ধরো আমি 12 দিন যদি আসি, 15 দিন যদি আসি, ওকে ওকে না 15 দিন না 20 দিন, ধরো মাসে আমি 20 দিন আসতেছি, মাসে ধরো 20 দিন আসতেছি, সেখানে আমার বেতন হচ্ছে কত? 3,000 টাকা। দিনে যদি 200 টাকা করে ভাড়া দেয় তাহলে আমার খরচ কতটুকু হচ্ছে? 4,000 টাকা। দ্যাট মিনস দেখো তোমাকে, ওকে 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 হ্যাঁ হ্যাঁ আসতে রিডিউ বলা দরকার না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি, তোমার পড়াইতে আসতেছি সবকিছু ঠিক আছে, ঠিক আছে বেশি পড়াইতে আসতেছি ঠিক আছে, বাট আলটিমেটলি কি হচ্ছে আমি যতটুকু আমার খরচ হচ্ছে তার থেকে বেশি কি হচ্ছে? লস হচ্ছে। ঠিক এই ক্ষেত্রে যখন 2 গ্লাইকোলেট থেকে এই যে গ্লুকোজ প্রোডাকশন করার জন্য গ্লুকোজ থেকে পরবর্তীতে আমরা যে শক্তি না পাবো, আমরা তো জানি যে গ্লুকোজ কি করে রেসপিরেশনে প্রবেশ করে, গ্লুকোজ কার সাথে বিক্রিয়া করে দেন? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড, আর কি উৎপন্ন করে পানি উৎপন্ন করে, আর কি উৎপন্ন করে এটিপি উৎপন্ন করে, তাই না? সো এই যে যে গ্লুকোজটা আছে সেই গ্লুকোজটা কি অ্যাকচুয়ালি এখান থেকে যতগুলো এটিপি পাবো তার থেকে বেশি এটিপি এখানে খরচ হয়ে যায়, বা তুলনামূলক কম এটিপি খরচ হয়, যেখানে আমরা খুব কম পরিমাণ শক্তি পাই। That means photorespiration is a process of energy loss. Photorespiration is a process of energy loss. Why? There is existence of ki high temperature or low temperature na high temperature. Bujhe gechho ta? Jokhon uchcho tapmatra thakteche. Bujhe gechho ta? So ei porjonto bujhe gechho ta? That means ekhon ধরো কিছু কিছু উদ্ভিদ আছে যারা মরুভূমিতে জন্মাইছে, কিংবা কিছু কিছু উদ্ভিদ আছে যারা উষ্ণমন্ডলীয় অঞ্চলে জন্মাইছে। যারা উষ্ণমন্ডলীয় অঞ্চলে জন্মাইছে তাদের ক্ষেত্রে একটা প্রবলেম থাকলো, উষ্ণমন্ডলীয় অঞ্চলে কি সবসময় বেশি উচ্চ তাপমাত্রা থাকবে না? সো উষ্ণমন্ডলীয় অঞ্চলে যখন সবসময় বেশি উচ্চ তাপমাত্রা থাকবে, তখন সবার সব উদ্ভিদের সবসময় একটা রিস্ক থাকবে কিনা তার ফটো রেসপিরেশনে ঢুকে যাওয়ার, সিটি সাইকেল না ঘটে। বুঝা গেছে কিনা ব্যাপারটা? দ্যাট মিনস তারা কি বেশি এনার্জি প্রডিউস করতে পারছে নাকি এনার্জি লস হচ্ছে? গাছ কি বাঁচবে? বাঁচবে না। দ্যাট মিনস এই উষ্ণমন্ডলীয় উদ্ভিদের এই অভিযোজনের জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, সেটা হচ্ছে C4 সাইকেল। আমি দেখাবো রিয়েলি কিভাবে সেখানে C4 সাইকেলটা করা হয়। তার আগে একটা জিনিস বলে নিই, এইখানে C3 উদ্ভিদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেই কোষগুলা যেগুলাতে সাধারণত C3 সাইকেল ঘটে সেই কোষগুলোর নাম হচ্ছে মেসোফিল সেল। কি? মেসোফিল।
বাট সি4 সাইকেলের ক্ষেত্রে মেসোফিল মেসোফিল সেলগুলা একে ধরো এই যে বান্ডল শীত কোষ থাকে এরকম ভাবে কি কোষ থাকে বান্ডল শীত এই বান্ডল শীত কোষের চারপাশে খেয়াল করো বান্ডল শীত কোষে কি চারপাশে এরকম ভাবে মেসোফিল কোষগুলা সজ্জিত অবস্থায় থাকে এই অ্যানাটমিটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি কি বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি শব্দটা শুনলেই জানি কিরকম ভালো লাগে ক্রাঞ্চ অ্যানাটমি খেয়াল করো এবার বুঝে গেছো ওটা এটা কি বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি ওকে সো খেয়াল করো মাঝখানটা কি কোষ তাহলে বান্ডল শীত খেয়াল করো এটা একটা বান্ডল সাপোজ এটা একটা ওয়ান কাইন্ড অফ বান্ডল ওয়ান কাইন্ড অফ কি বান্ডল বান্ডল ওকে সো এটা হচ্ছে সাপোজ বান্ডল শীত কোষ আর এই চারপাশে হচ্ছে ঘিরে আছে তোমার কি কোষ মেসোফিল কোষ সেই সেটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি সেটা কি বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি যেটা সাধারণত সিটি উদ্ভিদে থাকে না এখন কোশ্চেন হলো কেন সেই ক্রাঞ্চ অ্যানাটমিটা সিফুড সাইকেলে থাকতেছে কেন তোমার সিফুড উদ্ভিদে কেন তোমার বান্ডল সিট কোষ এবং মেসোফিল কি দুইটা থাকতেছে বাট সিটি উদ্ভিদে কেন সেখানে তোমার আলটিমেটলি মেসোফিল কোষ থাকতেছে সেটা আনসারটা আমি দিব ক্লিয়ার বুঝাই ফেলতে এবং আমরা সাথে সাথে সিফুড সাইকেলটা বুঝে ফেলবো তো আমি এখন তাহলে সিফুড সাইকেলে যাইতে পারি তুমি বুঝলা তো কেন সিফুড সাইকেলটা ঘটতেছে কেন দরকার সেটা এই আনসার তো পাইছো তাই কি না ওকে তাহলে এখন খেয়াল করো এখন সব বান্ধবীরা তাহলে দেখো এটা হচ্ছে সাপোজ আমাদের তাহলে এটা হচ্ছে মেসোফিল আমি মেসোফিল কোষটাকে আগে লিখি এটা হচ্ছে আমাদের মেসোফিল কোষ সাপোজ এটা কি কোষ আমাদের এটা মেসোফিল এটা এখন আর এত দরকার নেই এটা হচ্ছে কি কোষ আমাদের মেসোফিল কোষ এটা হচ্ছে সাপোজ আমাদের কি কোষ মেসোফিল মেসোফিলের নিচে কি আছে বান্ডল শীত তাই না বান্ডল শীত আমরা কালো কালো দিছি তো বান্ডল শীত আমরা কালো কালো দিই বান্ডল শীত নাকি হ্যাঁ বান্ডল শীত ওকে এখন দেখো এখন যেটা হচ্ছে সেটা বলো এখন এইদিকে এই কম্পার্টমেন্টে যদি কার্বন ডাইঅক্সাইড কে আনে অক্সিজেন কে আনে তখন কোনটার পরিমাণ বেশি হবে সেটা বলো অবশ্যই অক্সিজেনের পরিমাণ বেশি যেহেতু পরিবেশে উচ্চ তাপমাত্রা বিরাজ করতেছে সেটি আর হয়তো বা সবগুলো পত্র আমরা খোলা না যে কারণে এই কম্পার্টমেন্টে যদি আমি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কি দুইটাকে আনি তখন দেখবো যে অক্সিজেনের পরিমাণে বেশি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম কজ এখানে যতগুলো পত্র আমরা আছে সবগুলো খোলা না পরিবেশে যেহেতু উচ্চ তাপমাত্রা বিরাজ করতেছে কিছু কিছু বন্ধ কিছু কিছু খোলা যে কারণে যে শ্বসনের কারণে যে পরিমাণ অক্সিজেন প্রোডাকশন হচ্ছে সেই পরিমাণ অক্সিজেন বের হয়ে যেতে পারতেছে না এবং যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ঢুকার কথা সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারতেছে না দ্যাট মিন্স তুলনামূলকভাবে কার্বন ডাইঅক্সাইড কি কম আর অক্সিজেন কি বেশি এখন দেখো মানে কি সিস্টেমটা অ্যাকচুয়ালি এখানে আল্লাহ তাআলা করছেন সেটা হচ্ছে তুমি যদি এদিকে যদি রুবিস্কু দিয়ে দাও এদিকে যদি রুবিস্কু রাখো দেখো তো এখন কি ব্যাপারটা ঘটবে এদিকে যদি রুবিস্কু কে রাখো এই সেল এটা হচ্ছে মেসোফিল সেল তো আলটিমেটলি এটা হচ্ছে বান্ডল শীত সেল তো এই কি কি কাহিনী ঘটবে সে কি কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে নাকি অক্সিজেনের সাথে ফিক্সেশন করবে কোনটা অক্সিজেনের সাথে ফিক্সেশন করবে সো তখন কি আলটিমেটলি এখানে কি ঘটে যাবে ফটোরেসপিরেশন দ্যাট ইজ এ এনার্জি লসিং প্রসেস বাট এটা ঘটতে দেওয়া যাবে না তো তুমি কি করবা এটা যদি এড়াইতে চাও তুমি কি করতে পারো বলো হ্যাঁ সে অক্সিজেনের সাথে বাইন্ড করবে না বাট কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে সেটা করার জন্য তুমি কি করতে পারো কি প্রসেস করতে পারো কি মনে হয় সে না আল্লাহ তাআলা কি করছেন ওকে খেয়াল করো একটা জিনিস আল্লাহ তাআলা যেটা করছেন এই রুবিস্কু এনজাইমকে তোমার বান্ডল শীত কোষের মধ্যে রাখে দিয়েছেন তাতে যেটা হলো খেয়াল করো এইদিকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটাকে দুইটাই প্রবেশ করতেছে কোন কোষে মেসোফিলে আর বান্ডল শীত যদি ভিতরের কোষ সেখানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে খেয়াল করো রুবিস্কু এনজাইমটাকে কম্পার্টমেন্টালাইজেশনের মাধ্যমে আমরা বান্ডল শীতে রেখে দিলাম কোনটা দ্বারা রাখলো বান্ডল শীতে আর একটা ক্যারিয়ার দ্বারা সাপোজ এটা একটা ক্যারিয়ার বা বাহক এই বাহক দ্বারা কার্বন ডাইঅক্সাইড থেকে এইখান থেকে ভিতরে নিয়ে আসলাম অক্সিজেনটাকে এদিকে রেখে আসলাম হোয়াট ডাজ ইট মিন কারণ রুবিস্কু শুধুমাত্র এখন কার টাচ পাইতেছে শুধুমাত্র কার টাচ পাইতেছে কার্বন ডাইঅক্সাইড দ্যাট মিন্স রুবিস্কু কে অবশ্যই তাহলে কার সাথে বাইন্ড করতে হবে কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করতে হবে বুঝা গেছে হোয়াটটা ক্লিয়ার ধরো এটা হচ্ছে প্রসেসটা এরকম সাপোজ ধরো একটা রুমে যদি তুমি একটা বিড়াল বিড়ালকে রাখো এবং তুমি এদিকে টিকটিকি রাখো এবং ইঁদুর রাখো বিড়াল সবসময় প্রিফার করবে ইঁদুরকে খাওয়ার এখন তুমি চাইতেছো যে না সে ইঁদুর খাবে না সে যদি টিকটিকি খাইতে হবে তুমি কি করবা দুইটা রুম নাও একটা রুমের মধ্যে ইঁদুর ইঁদুরটা সরি বিড়ালটা রাখো বুঝা গেছে ওটা আর একটা রুমে ইঁদুর এবং কি রাখো টিকটিকি রাখো দেন ইঁদুরগুলোকে আটকে দাও শুধুমাত্র টিকটিকিগুলোকে এই রুমে প্রবেশ করতে দাও বিড়াল যখন খোলা লাগবে তখন সে এমনি টিকটিকি খাবে বুঝা গেছে ওটা দ্যাট ইজ দ্য সিস্টেম
যে এ কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে অক্সিজেনের সাথে বাইন্ড করে, তাহলে আলাদা একটা কাজ করো, আলাদা কম্পার্টমেন্টাইজেশন করো, দেন ওই আলাদা কম্পার্টমেন্টে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডকে ঢুকতে দাও, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে। কজ রুবি সুইস রাইবোনেজ 1,5 ফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস, কার্বন ডাইঅক্সাইড পেলে সে কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে। ওকে, এখন তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কোন ক্যারিয়ারের মাধ্যমে আসে সেটা আমরা দেখবো। কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি এখানে একটা ক্যারিয়ার আছে, যে ক্যারিয়ারটার নাম হচ্ছে পেপ। যে ক্যারিয়ারের নামটা কি? পেপ। নাম কি? পেপ। খেয়াল করো, পিইপি, পিইপি হঠাৎ দেখবে ফসফো ইনল পাইরুভেট, ফসফো ইনল পাইরুভেট, ফসফো ইনল পাইরুভেট। পাইরুভেটের সঙ্গে চিনো, পাইরুভেটের সঙ্গে জানো, পাইরুভেটের সঙ্গে হচ্ছে তিনটা গ্রুপ থাকবে, একটা হচ্ছে মিথানল গ্রুপ, একটা হচ্ছে সিএইচটি, আর একটা থাকবে কিটোন গ্রুপ সিও, আর একটা থাকবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা হচ্ছে সিডাব্লিউএইচ, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এটা কি অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। তার সাথে একটা ফসফেট যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ফসফোইনল পাইরুভেট। সেটা কয় কার্বন বিশিষ্ট? তিন কার্বন বিশিষ্ট। অ্যাকচুয়ালি এই যে যখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে তখন ওই পেপ, পেপ হচ্ছে অন টাইপ অফ ক্যারিয়ার, যে এই কার্বন ডাইঅক্সাইডটাকে ক্যারি করে কোনটাতে নিয়ে আসবে, বার্নোসিস। আমরা দেখালাম যে এটা কোন কোন প্রসেস হইতে হবে। সো এই পেপ আলটিমেটলি কি করে? ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেট যেটা করে সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে। কার সাথে বাইন্ড করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করলে এখন কি সে তিন কার্বন বিশিষ্ট নাকি চার কার্বন বিশিষ্ট? খেয়াল করো, পাইরুভিক অ্যাসিড হচ্ছে তিন কার্বন বিশিষ্ট, চারটা কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করলে সে কত কার্বন? চার কার্বন বিশিষ্ট। এবং চার কার্বন বিশিষ্টের মধ্যে সবথেকে ফেমাস একটা যৌগ, সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসপারটিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড। সো এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে সেটা, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে চার কার্বন বিশিষ্ট। কত কার্বন বিশিষ্ট? চার। সেই জন্য এই সাইকেলটাকে বলা হয় C4 সাইকেল, এবং এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, সেজন্য সেটা কি বলা হয়? C4 সাইকেল। এখন আমার একটা কথা হলো, এখন প্রসেস তোমরা যখন মেডিকেলেও যাবো, আমি মেডিকেলের বায়োকেমিস্ট্রিতে এটা পড়াই, যে তোমাদের যখন মেটাবলিজম পড়াই তখন মেডিকেলের বায়োকেমিস্ট্রিতে এই জিনিসটা খুব আসে, যে আমরা দেখি যে অ্যাকচুয়ালি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এমন একটা অণু যে অণুটা কোনোভাবে সেল মেমব্রেন ভেদ করতে পারে না, অর্থাৎ এটা কোষের ভিতর থেকে কোনোভাবে বের হতে পারে না। বুঝা গেছে ব্যাপারটা? তুমি যখন ক্র্যাক চক্র করবো তখন দেখবা যে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাকে বলা হয় আবাসিক অণু। আবাসিক অণু কেন বলা হয়? কারণ সেইটা সবসময় ওই আবাসের ভিতরেই থাকে, সে ওইখান থেকে বের হইতে পারে না। আবাসিক হোটেল মানে কি? তুমি ওইখানে রাত যাপন করতে পারবা, থাকতে পারবা, তাই না? তো এই অক্সালো অ্যাসিটিক হচ্ছে আবাসিক অণু, এটা এমন একটা যৌগ যেটা কোনোভাবেই সেল মেমব্রেন ভেদ করে কোষ থেকে বের হইতে পারে না। এখন বল, ফসফোইনল পাইরুভেট বা পেপ কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে, গ্রহণ করার পর সে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। আমাদের মূল টার্গেট কি? সেই কার্বন ডাইঅক্সাইডটাকে কোন দিকে নিয়ে আসা? এদিকে না। এখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যদি সেখান থেকে এদিকে না আসতে পারে, তাহলে তুমি কি করবা? এটাকে অন্য একটা যৌগতে কনভার্ট করতে হবে যেটা পার হইতে পারে, এবং যেটা পার হইতে পারে সেটার সেই অণুটার নাম হচ্ছে মেলিক অ্যাসিড। সেই অণুটার নাম কি? মেলিক অ্যাসিড। তার মানে কি? সেটার নাম কি? মেলিক অ্যাসিড। তার মানে প্রথম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়েছে, সেটা কেন মেলিক অ্যাসিডে কনভার্ট হয়েছে? কজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোনোভাবেই এই মেমব্রেন কি হতে পারে না, পার হইতে পারে না। দ্যাট ইজ অলসো ট্রু ফর হিউম্যান সেল, আমাদের হিউম্যান সেলের ক্ষেত্রে সেটা সত্য। যখন ক্র্যাক সাইকেল ঘটে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোনোভাবেই অণু পার হইতে পারে না, তখন সেটা যেটা করে মেলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়ে যায়? মেলিক অ্যাসিড। এবং ক্র্যাফ চক্রের সাইকেলগুলোর মধ্যে আমি শেষ দিকে দেখাবো যে মেলিক অ্যাসিড আলটিমেটলি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে আবার কনভার্ট হয়। বোঝা গেছে ব্যাপারটা? কেন কনভার্ট হয়? কারণ সেলকে সেটা ইয়ে করতে পারে না, সেল মেমব্রেন কে সেটা ভেদ করতে পারে না। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে এই মেলিক অ্যাসিড এখন কি সেটা চলে আসতে পারবে, তাই না? তো এই মেলিক অ্যাসিড এখন চলে আসে এদিকে, তো মেলিক অ্যাসিড এদিকে চলে আসার পরে অ্যাকচুয়ালি মেলিক অ্যাসিডের কাজটা কি? কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে রুবিস ফোরাতে ধরায় দেওয়া, তাই না? তো এই মেলিক অ্যাসিড আসার পরে সে কার্বন ডাইঅক্সাইডটাকে কার কাছে ধরায় দেয়? রুবিস ফোরাতে ধরায় দেয়। তো কার্বন ডাইঅক্সাইড যখন রুবিস ফোরাতে ধরায় দেয় তখন কি মেলিক অ্যাসিড, খেয়াল করো, তখন কি মেলিক অ্যাসিড আর মেলিক অ্যাসিড থাকবে নাকি সে আবার তিন কার্বন বিশিষ্ট হয়ে যাবে? সে তিন কার্বন বিশিষ্ট হয়ে যাবে, সে আবার কনভার্ট হয়ে যাবে হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিডে। কিসে কনভার্ট হয়ে যাবে? পাইরুভিক অ্যাসিডে, পাইরুভিক অ্যাসিড। কিসে কনভার্ট হবে? পাইরুভিক অ্যাসিড। এখন খেয়াল করো, এই পাইরুভিক অ্যাসিড আবার তোমার এখানে চলে যায়, এখানে একটা এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করে, এটিপি থেকে কি গ্রহণ করে? ফসফেট। এটিপি থেকে একটা ফসফেট চলে গেলে থাকে হচ্ছে এটিপি। ফসফেট গ্রহণ করার পরে সে আবার কি হয়? ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল মানে কি? সেখানে কি আছে? একটা পাইরুভেটের সাথে একটা ফসফেট আছে, সেটা সে আবার ফসফোইনল পাইরুভেটে কনভার্ট হয়। কেন কনভার্ট হয়? আবার সে একটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার জন্য, আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়, মেলিক অ্যাসিড হয়, এখানে আসে, এখানে একটা। বুঝা গেছে ব্যাপারটা? এখন কত, তাহলে এই রুবিস এখন যে কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে, তখন অ্যাকচুয়ালি এই জায়গায় তোমার সি3 সাইকেলটা ঘটে। কোন সাইকেল ঘটে? সি3 সাইকেল। কারণ আমরা সি3 সাইকেলে দেখছি যে সি3 সাইকেলের ফার্স্ট স্টেপ হচ্ছে রাইবোলোজ 20 ফসফেটের সাথে, রাইবোলোজ 20 ফসফেটের সাথে কাইল বাইন্ড হওয়া,
কার ফিক্সেশন হয়, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয়, দেন ডাইপোল জনফা বিসফসফেট অস্থায়ী কিডিসিরে কনভার্ট হয়, কিডিসি পরবর্তীতে ভেঙে গিয়ে দুজন ট্রিপোসফোগ্লিসারিক অ্যাসিড, ট্রিপোসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে 1-3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1-3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ট্রিপোসফোগ্লিসারাইড, ট্রিপোসফোগ্লিসারাইড ডাইহাইড্রোক্সিএসিটিন ফসফেট, দেন ট্রিপোসফোগ্লিসারাইড এটা ডাইহাইড্রোক্সিএসিটিন ফসফেট ফ্রুক্টোজ 1-6-বিসফসফেট, ফ্রুক্টোজ 1-6-বিসফসফেট পরবর্তীতে ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 1-ফসফেট, এডিপি গ্লুকোজ, এডিপি গ্লুকোজ, এডিপি গ্লুকোজ থেকে কি স্টার্চ, এডিপি গ্লুকোজ থেকে কি সুক্রোজ, আর ওই দিক দিয়ে আবার তোমার ইয়া কি করে, আই মিন ফ্রুক্টোজ 1 ফ্রুক্টোজ 6 ফসফেট আর গ্লিসারাইড 3 ফসফেট কনভার্ট করে 9 কার্বন বেসটা একটা যৌগ, যেটা পরবর্তীতে ভেঙে গিয়ে জাইলোজ 5 ফসফেট এবং ইন্টুজ 4 ফসফেটে কনভার্ট হয়, দেন জাইলোজ 5 ফসফেট পরবর্তীতে রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট পরবর্তীতে রাইবোলোজ 1 5 ফসফেট, এটা এই লেকচারের অংশ না, তারপর বইলে ফেলছি আশা করছি, ওকে এটা এত ইয়া না, আগের লেকচার গুলোতে পাবা, সো এই পর্যন্ত বোঝা গেছে রাইবোলোজ 1 5 ফসফেট, তাহলে এখন খালি খেয়াল করো এই যে সি ফোর উদ্ভিদে তাহলে সিক্রি সাইকেল ঘটতেছে কিনা, ঘটতেছে, এবার তো বোঝা গেছে ওটা, ওকে তো এখন আমাদেরকে এক দুটো এনজাইমের নাম জানতে হবে, সেটা হচ্ছে আমাকে বলো লজিক্যালি এইদিকে এনজাইমের নাম কি হবে, পেপসিকো, পেপসিকো কেন পেপসিকো আমি বলি, এখানে কি কার্বন ডাইঅক্সাইড কি অ্যাড করছে তখন সেটার নাম কি ফসফো ইনল পাইরুভেট কার্বক্সিলেস, বোঝা গেছে ওটা ফসফো ইনল পাইরুভেট কার্বক্সিলেস, আর হচ্ছে আমাকে বলো পাইরুভিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভেট সেখানে কোন এনজাইম কাজে লাগবে, আমি আগে বলছি যদি কোন একটা যৌগ এটিপি থেকে একটা ফসফেট নেয় অথবা এডিপি কে একটা ফসফেট দেয় সেই ক্ষেত্রে কোন এনজাইম আসবে, কাইনেজ এনজাইম, তো এদিকে যে এনজাইমের নাম সেটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কাইনেজ, কি ফসফোইনল পাইরুভেট কাইনেজ, এখন তো বুঝে গেছে ব্যাপারটা, ওকে দ্যাট ইজ ওকে, এখন আমাকে তো সি3 আর সি4 সাইকেলের যদি আমি যদি পার্থক্য করতে চাই তখন আমাকে বলো সি3 উদ্ভিদ গুলা কি শীত প্রধান অঞ্চলে জন্মাবে নাকি গ্রীষ্ম প্রধান অঞ্চলে জন্মাবে, সি3 উদ্ভিদ গুলা কি শীত প্রধান অঞ্চলে জন্মাবে নাকি গ্রীষ্ম গ্রীষ্মকালীন বা গ্রীষ্ম প্রধান অঞ্চলে জন্মাবে, সি3 গ্রীষ্মকালীনে যদি জন্মায় তার বারবার ফটো রেসপিরেশন ঘটবে, বারবার এনার্জি লস হবে, তাহলে কোনটাতে জন্মে শীতকালে, ওকে আমাকে বলো তাহলে সি4 উদ্ভিদ গুলা লজিক্যালি গ্রীষ্মকালীন, এখন আমাকে বলো পরিবেশে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে তাহলে কোন সাইকেলটা উপযোগী, কোন সাইকেলটা ঘটাটা জরুরি বা কোন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে সি3, ওকে আমাকে লজিক্যালি যাও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কম থাকে রুবিস কার সাথে বাইন্ড করবে, অক্সিজেনের সাথে, তখন কি আবার ফটো রেসপিরেশন ঘটে যাবে, দ্যাট ইজ এ প্রবলেম এনার্জি লুসিং প্রসেস, বুঝা গেছো ওটা, দ্যাট মিন্স কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকলে কোনটা কোন উদ্ভিদ সার্ভাইভ করবে, সি4 উদ্ভিদ সার্ভাইভ করবে, কজ তার এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকলে ব্যাপার না, একটা কার্বন ডাইঅক্সাইড আনলেও সেটা ক্যারিয়ার দিয়ে এখানে চলে আসতেছে, বাট যদি এখানে রুবিস করে রাখা দাও তখন যদি অক্সিজেন বেশি হয়েছে কার্বন ডাইঅক্সাইড কম হলে সে ফটো রেসপিরেশন ঘটায় ফেলবে, বুঝা গেছে ব্যাপারটা, ওকে আচ্ছা এখন আমাকে বলো এটার জন্য সি3 উদ্ভিদের জন্য সাধারণত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ লাগে হচ্ছে 50 থেকে 100 তোমার 50 ppm, কত 50 থেকে 100 ppm কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ লাগে উদ্ভিদে, আর সি4 সাই উদ্ভিদের জন্য সাধারণত লাগে 0.1 থেকে 10 ppm, এত কম কার্বন ডাইঅক্সাইড থাকলেও হয়ে যায় কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কোনো ম্যাটার করে না, এখন আমাকে বলো আর একটা পার্থক্য বলা যায় কিনা, সি3 সাইকেলে শুধুমাত্র মেসোফিল কোষ থাকে, হ্যাঁ সি4 এ কি থাকে বান্ডলসিট কোষ এবং মেসোফিল কোষ, বান্ডলসিটকে ঘিরে চারপাশে মেসোফিল কোষ থাকে, সেটাকে কি বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি, সেটা কি বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি, আগে বলো এখন আমাকে, দেন এখন বলো সি3 উদ্ভিদে এই সি3 সাইকেল কোন জায়গায় সম্পূর্ণ হয়, সি3 উদ্ভিদে কেলভিন সাইকেল কোন জায়গায় সম্পূর্ণ হয়, মেসোফিল কোষে নাকি বান্ডলসিট কোষে, মেসোফিল কোষে, মেসোফিল কোষে, এবং ওইখানে আলো বিক্রিয়া হয় কোন কোষে, মেসোফিল কোষে, আমরা জানি যে সব তোমার সালোক সংশ্লেষণের দুইটা ধাপ, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ, আলোক নির্ভর পর্যায়টাকে বলা হয় কি আলোক পর্যায়, তাই না, আলোক পর্যায়, সো ওই আলোক পর্যায় এবং এটা হচ্ছে অন্ধকার পর্যায়, আমরা জানি যে কেলভিন চক্র হচ্ছে অন্ধকার পর্যায়ের একটা পার্ট, আগে ডিটেইলস বুঝাইছি বাট এখন যাচ্ছি না, সো এই আলোক পর্যায় এবং কি পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় দুইটাই সংগঠিত হয় মেসোফিলে, সেটা কার জন্য সিত্র উদ্ভিদে, কারণ সেখানে কোষই আছে একটা, বুঝা গেছে ব্যাপারটা, বাট ইন কেস অফ সি4 সাইকেল আমাকে বলো আলোক পর্যায়ে এখানে সম্পন্ন হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট অবশ্যই আলোক নিরপেক্ষ পর্যায়ে তোমাকে বান্ডল সিতে সম্পন্ন হতে হবে, কস এখানে থাকবে রুবিস্কু যদি এখানে থাকে তখনই ফটো রেসপিরেশন ঘটে যাবে, বুঝা গেছে ব্যাপারটা, পার্থক্য গুলা ক্লিয়ার, ওকে থ্যাংকস ফর ওয়াচিং।